আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিরাইস ক্যাপসুলটি নিয়ে কথা বলবো। এটি কোলিকেল সিফেরল ভিটামিন D3 সমন্বয়ে গঠিত, যা 4000 IQ আকারে বাজারে পাওয়া যায়। এটি ম্যাক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে 35 টাকা। এবার আসবো এর নির্দেশনা এবং ব্যবহার বিধি নিয়ে, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যে সকল মানুষের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এবং তাদের দেহে ভিটামিনের ঘাটতি দেখা দেয় এবং ভিটামিন D3 পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন করে। বিশেষ ক্ষেত্রে ভিটামিন D3 গর্ভাবস্থায় প্রি একক্লামসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদানকালে এটি অতি প্রয়োজনীয়। অর্থাৎ যে সমস্ত লোক সূর্যের আলোয় যায় না এবং যাদের বিভিন্ন কারণে, খাবারজনিত কারণে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর। এবার আসব এর নির্দেশনা এবং ব্যবহার বিধি নিয়ে, অর্থাৎ এই ওষুধটির মাত্রা এবং সেবন বিধি নিয়ে। যাদের ভিটামিন D3 এর ঘাটতি পূরণে প্রতি সপ্তাহে 40,000 IU 7 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা উচিত। অর্থাৎ যাদের ভিটামিন D3 এর ঘাটতি পূরণ, অর্থাৎ ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রে 40,000 IU 7 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ প্রতি সপ্তাহে এক সপ্তাহে একটি করে 7 সপ্তাহ 60টি খেতে হবে। এবং যাদের ভিটামিন D3 এর ঘাটতি প্রতিরোধে, পূরণ আর প্রতিরোধ কিন্তু এক নয়। সুতরাং ভিটামিন D3 এর ঘাটতি প্রতিরোধে প্রতি 7 সপ্তাহে 20,000 IU করে সেবন করতে হবে। এবং যাদের অস্থিওপোরোসিস রোগীদের ক্ষেত্রে প্রতি মাসে, অর্থাৎ এক মাসে 20,000 IU ব্যবহার করতে হবে। এবার আসবো শিশুদের ক্ষেত্রে, 12 থেকে 18 বছর বয়সের ক্ষেত্রে ভিটামিন D3 ঘাটতিজনিত চিকিৎসা প্রতি সপ্তাহে 20,000 IU 6 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে। এবং ভিটামিন D3 এর ঘাটতি প্রতিরোধে প্রতি 6 সপ্তাহে 20,000 IQ ব্যবহার করতে হবে। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে ক্ষুধামন্দা, অবসন্নতা, বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ওজন কমা, বহুমূত্র অতিরিক্ত ঘাম, পিপাসা, মাথা ঘোরা, প্লাজমা ও মূত্রে ক্যালসিয়াম ও ফসফেটের অতিরিক্ত মাত্রা ইত্যাদি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি নিরাপদ। সুতরাং এই ওষুধটি আপনার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অবশ্যই খেতে পারেন, তবে আপনার বর্তমান শারীরিক কন্ডিশন এবং আপনার মাতৃ সময় অনুসারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করলে খুব ভালো হবে। সুতরাং আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।